আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি কাউসার নূপুর। আজকে পটল এবং তিল দিয়ে খুবই মজাদার ইউনিক একটা আইটেম দেখাবো। আসুন দেখে আসি মজাদার এই আইটেমটা কিভাবে তৈরি করতে হবে। একটা প্যান উঠিয়ে দিয়ে প্যানটা যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে আমি 2 টেবিল চামচের মতো তেল দিয়ে দিচ্ছি, আর এটা সয়াবিন তেল ব্যবহার করছি। এই তেলটা কিন্তু খুব বেশি পরিমাণে দেওয়ার কোনো প্রয়োজন নেই। এখন আমি এখানে দেখুন যে 2 টুকরো করে ছিলে নিয়েছি পটল। এই পটলগুলো আমি বীজ ফেলে দিয়েছি মাঝখান থেকে, অবশ্যই কিন্তু এখানে বীজ ফেলে দিতে হবে। আর আমি এখানে দেখুন যে রসুন কোয়া করে নিয়েছি, রসুনটা কিন্তু একটু বেশি পরিমাণে দিতে হবে। আর এটা এত সিম্পল একটা জিনিস কিন্তু এত মজা। আর দেখুন যে কাঁচামরিচ আমি এখানে আমার নিজের ঝালও নিজেই দিয়েছি, ভর্তা কিন্তু একটু ঝালঝাল হলেই ভালো লাগে। আর কিছু পেঁয়াজ দেখুন যে এরকম 4 ফলা করে নিয়েছি, সেটাকে দিয়ে দিচ্ছি। দিয়ে এখানে আমি কিছুটা লবণ ব্যবহার করব, 1/2 চা চামচের মতো লবণ দেখুন যে দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে একটু নেড়ে চেড়ে দিয়ে একেবারে চুলায় জালটাকে ধিমা আঁচ যেটাকে বলে, মানে একেবারে অল্প জাল দিয়ে এটাকে ঢেকে আমরা আগে সিদ্ধ করে নেব। অল্প আঁচে 8 থেকে 10 মিনিট ধরে দেখুন যে আমি এগুলোকে সিদ্ধ করেছি। তবে আমি কিন্তু এগুলোর কালার চেঞ্জ করিনি, এগুলো যে ন্যাচারাল কালার সেই কালারই রয়েছে। এখন এটাকে আমি একেবারে ঠান্ডা করে দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে তারপরে ফিরে আসব। এখন চুলায় আবার সেই প্যানটাকে গরমে দিয়ে সেখানে আমি 1 টেবিল চামচের মতো দেখুন যে সরিষার তেল দিয়ে দিলাম। এই সরিষার তেলটা কিন্তু শেষে দেওয়া হচ্ছে ফ্লেভারের জন্য এবং টেস্টের জন্য। আর এখানে আমি 3 থেকে 4টা পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজ কুচিটাকে আমি একটু ব্রাউন করে ভেজে নিয়ে তারপরে ফিরে আসছি। যখন দেখবেন যে এরকম ব্রাউন হয়ে এসে পেঁয়াজগুলো, তখন আমি এখানে 3 থেকে 4টা শুকনো মরিচ দেখুন যে কুচি করে কেটে দিলাম। আর আমি এখানে 2 টেবিল চামচের মতো সাদা তিল দিয়ে দিচ্ছি। এটাকে জাস্ট 1 মিনিট নেড়ে চেড়ে নেবো, খুব বেশি কিন্তু নাড়তে হবে না, একেবারে অল্প আঁচে এটাকে 1 মিনিট নেড়ে নেবো। জাস্ট 1 মিনিট দেখুন যে নেড়ে চেড়ে নেওয়ার পরে কিছুটা আমি এখানে ডেকোরেশনের জন্য তুলে রাখছি। আর বাকিটার মধ্যে আমি যে ব্লেন্ড করে নিয়েছিলাম আমার যে পটলগুলো সেগুলো পুরোটাই ঢেলে দিচ্ছি। আর মাঝারি লো আছে, এটাকে আমি 2 থেকে 3 মিনিট আগে সুন্দর করেভাবে নেড়ে চেড়ে নেব। কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পরে যখন দেখবেন যে প্যানের গা থেকে এরকম সুন্দর স্মুথভাবে এগুলো উঠে আসছে ভর্তাটা, তাহলে দেখবেন যে এটা হয়ে গিয়েছে। এখন এটাকে পরিবেশন করার পালা। হয়ে গেল দেখুন যে মজাদার এই ভর্তাটা। অবশ্যই গরম ভাতের সঙ্গে একবার হলেও পটল এবং তিলের এই যে কম্বিনেশনের রেসিপির ভর্তাটা, এটা ট্রাই করবেন। ধন্যবাদ সবাইকে আমার সঙ্গে থাকার জন্য। আর আমার পরবর্তীতে আরও নতুন কোনো ভিডিও পেতে হলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।